সকাল বেলা ঘুম থেকে উঠে এই যে দেখো ড্রেস পরে রেডি হয়ে গিয়েছিলাম একটু বাজার করতে। ফ্রিজে মাছ শেষ হয়ে গিয়েছিল, চিকেন অবশ্যই থাকে আর আছেও, কিন্তু মাছ খেতে ইচ্ছে করছিল, তো মাছ আর বাজার করে নিয়ে আমি চলে এসেছি। তো চলো কি কি বাজার করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। সবজি আনতে গিয়ে দেখলাম শীতে নতুন নতুন অনেক সবজি উঠেছে, তাই লোভ সামলাতে না পেরে নিয়ে এলাম। পালং শাক নিয়ে এসেছি, নটে শাক এনেছি, শশা এনেছি, বেগুন এনেছি, পেঁয়াজ এনেছি, আর সঙ্গে এনেছি মাছ। ওই যে চুনো মাছ আর রুই মাছ দুটো মিক্সড করেই নিয়ে এসেছি। তো চুনো মাছ দিয়ে সবজির ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বড়ো মাছ তো সবজি বানিয়ে খাওয়ার জন্য খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি নটে শাক নিয়েছি, আর আমাদের এখানে জানো পালং শাকটা নিলে 10 টাকা করে, আর দুটো নটে শাক নিয়েছে 15 টাকা করে। পালং শাকগুলো একটু কেমন গোছের হয়ে গিয়েছিল, তবু আমার এত খেতে ইচ্ছে করেছিল তাই নিয়ে এলাম। আর বেগুন নিয়ে এসেছি অনেক, প্রায় 1 কেজির মতো বেগুন এনেছি, আর এখানে 1 কেজির মতো পেঁয়াজ এনেছি। বাজারে গিয়ে আমি তো পেঁয়াজের দাম শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছি। পেঁয়াজের দাম নাকি 100 টাকা কেজি হয়ে গেছে, ভাবতে পারা যায়? আর এখান থেকে আমি ধনে পাতাও নিয়ে এসেছিলাম, ধনে পাতাগুলো একটু কেমন হয়ে গিয়েছিল। আসলে আমি আমাদের এখানে যে বাজার আছে সেই বাজারটাতে যাইনি, আমাদের সামনে একটি দোকান আছে সেই দোকান থেকে বাজার করে নিয়ে এসেছি। আমার না বাজার যেতে একদম ভালো লাগে না, রোদেতে আমার মাথা ভাতা পুরো ঘোরে, যার জন্য বাজারের দিকটা আমি একটু কমই যাই, ওই মাসে একবার করে যাই। কিন্তু সামনে যে সবজির দোকানগুলো আছে সেখান থেকেই সবজিটা বেশিরভাগ সময় নিয়ে আসি। ধনে পাতাগুলোতে যে নোংরা পাতাগুলো ছিল সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলে রাখবো। আর এখন আনাজ কাটতে বসে পড়েছি। আজকে রান্না করব পালং শাক দিয়ে চুনো মাছ দিয়ে ঝাল, আর বেগুনের ভর্তা বানাবো, আর বানাবো চিকেন। তো বেগুনের ভর্তাটা আগের দিন খেয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল জানো, সেই লোভ আর সামলাতে কি পারি, তাই আজ আবার বানানোর জন্য বেগুন নিয়ে এসেছিলাম। আর পালং শাকগুলো ভালো করে বেছে আমি সেগুলোকে কেটে নিলাম। সবজি কাঁচা কমপ্লিট হয়ে যেতেই আমি চলে এসেছি বাসন মাজতে। আজকে বাসন মাজতে মাজতে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। তো একজনের আমি ভিডিও দেখে এসেছিলাম, প্রায় 20 মিনিটের ছিল তার ভিডিওটা, বসে বসে ভিডিওটা দেখলাম। তো দেখবার পর তাকে যখন কমেন্ট করে এলাম, সে আমাকে কমেন্টে উত্তর দিল, দিদিভাই তুমি আমার ভিডিওটা ফুল দেখেছো? তো তাকে আমি বললাম হ্যাঁ দেখেছি। আবার কারো ভিডিওতে গিয়ে যদি আমি টাইম সেট করে আসি, তখন সে বলে যে তুমি টাইম সেট করেছো কেন, টাইমটাকে ডিলিট করো, না হলে কিন্তু এটা স্প্যাম হয়ে যায়। তো একটা কথা বলি, তোমাদের ফুল ভিডিও দেখলেও সমস্যা, তোমাদের ফুল ভিডিও না দেখলেও সমস্যা, তোমাদের ভিডিওতে ফুল দেখেছি সেটা বড় কমেন্ট করলেও তোমাদের সমস্যা, আবার কমেন্ট না করলেও সমস্যা। আবার যদি 3টে স্টিকার দিয়ে আসি, তখন তোমরা বলো যে কেন 3টে স্টিকার দিয়েছো, তার মানে তুমি ফুল ভিডিও দেখোনি, তো তাতেও সমস্যা। এগোলে সর্বনাশ আর পিছলে নির্বংশ, তাহলে যাবোটা কোথায় বলো তো তোমরা? তোমাদের ভিডিও দেখলেও সমস্যা, আবার না দেখলেও সমস্যা। তোমরা বারবার এসে ভিডিও দেখে যাও, যার জন্য আমি নিজের ইচ্ছে মতো গিয়ে তোমাদের ভিডিওটা একটু দেখে দিয়ে আসি, তারপরও তোমরা সন্দেহ করো। প্রথম কথা হচ্ছে তোমরা সন্দেহ জিনিসটা নিজেদের মন থেকে সরাও, এটা হচ্ছে ইউটিউব জগৎ, এখানে বহু মানুষ কাজ করে, এখানে বহু মানুষ রয়েছে, যার ভালো লাগবে যতটা ভালো লাগবে ততটা দেখবে। আর বাকি রইল স্প্যাম কমেন্টের কথা। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে ভিডিওর মধ্যে বলো তুমি আমাকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে যাবে, আমরা তোমার ভিডিওটা ফুল ওয়াচ করব, তোমরা আমার ভিডিওতে অ্যাড দেখবে, আমরা তোমার ভিডিওতে অ্যাড দেখে দিয়ে আসবো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে যাবে, 24 ঘন্টা পর আমি গিয়ে ব্যাক দেবো, সেই কথাটা যে তুমি ভিডিওর মধ্যেও বলো, তোমার যে পুরো ভিডিওটা স্প্যাম হয় সেটা কিন্তু তুমি জানো না। ইউটিউবের রুলস রেগুলেশন অনেকেই কিন্তু আমরা জানি না, তবে তার মধ্যে কিছুটা রুলস রেগুলেশন আমার জানা আছে, সেটা থেকেই আমি তোমাদেরকে বললাম স্প্যাম কমেন্ট না, স্প্যাম কথাগুলো যে তোমরা ভিডিওর মধ্যে বলো সেগুলো বলা সবার আগে বন্ধ করো, ঠিক আছে?
যাই হোক, যে কারো যদি কথাটা খারাপ লাগে তার দায়ভার আমি নিতে পারবো না, কারণ যেটা ধুবো সত্যি কথা আমি সেটাই বলেছি। আর বাকি রইল ভিডিও দেখার কথা, আমি যাদের ভিডিও দেখি তাদেরকে প্রচন্ড ভালোবেসে তাদের ভিডিও যা যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়েছে। মাছ ধোয়া, সবজি পরিষ্কার করে ফ্রিজে তোলা সবই হয়ে গেছে। নিজের রান্নার জন্য সবজিও আমি কেটে রেখে দিয়েছি, আর এখন নাস্তা করতে চলে এসেছি। এত পরিমাণ খিদে পেয়েছে আমার, আর সকাল থেকে আমার এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। এখন ঘড়ি কাটা প্রায় 12টার মতো বেজে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে কী কী নাস্তা করছি। জানো বন্ধুরা, খিদের চোটে না আমি নাস্তা নিয়ে বসে পড়েছি। আর আজকে নাস্তায় ছিল নারকেল নাড়ু, একটা লাড্ডু, আর কিছুটা পেয়ারা কাটা, একটু ফ্রুটি, আর দুটো কাজু। ওই বাড়ির মধ্যে যা বাছাকুচা নাস্তা ছিল সেগুলো নিয়েই বসে পড়েছি। এত পরিমাণ খিদে পেয়েছে সেটা আর বানানোর মতো সময় হাতে ছিল না। নাস্তা টাস্তা করে আমি রান্নাঘরে এসে গেছি। ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকের ইন্ডাকশানে রান্না। এখানে আমি আজকে বানাবো পালং শাকের ঝাল, তো সেই জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা কমপ্লিট হয়ে যেতে এর মধ্যে আমি হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে আর পালং শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তবে নুনও দিয়েছি, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দিইনি, কিছুক্ষণ পর নুনটা দিয়েছিলাম। নুনটা যদি দিতাম সঙ্গে সঙ্গে পালং শাক থেকে জলটা বেরিয়ে যেত। যাই হোক, পালং শাকটা কষানো হয়ে যেতে এর মধ্যে গুঁড়ো মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়েছি, আর এখন ওই যে ঝুড়ি নিয়ে যাচ্ছি ছাদেতে ফুল তুলতে, দেখি ফুল কিছু পাই কিনা। ছাতে গিয়ে চারিপাশের আকাশটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। নীল আকাশ আর তার সঙ্গে আমার এই সবুজ গাছগুলো। আমাদের এই গাছগুলোতে কিন্তু সাদা জবা ফুল বেশি ফোটে, তো সাদা জবা ফুল তুলে নিয়েই এসেছি। আর চারিপাশের শহরটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে শহরটা খুব সুন্দর জানো, তার সঙ্গে গাছগাছরা আছে না, বেশ ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠলে পাখির কিচির মিচির, ওফ অসাধারণ। ছাদ থেকে এসে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আরও একটা সবজি বসিয়ে দিয়েছি আমি, ওই একটা মিক্সড সবজি। আর তার সঙ্গে এইদিকে চিকেনটা বানানোর জন্য মশলাও কষিয়ে নিয়েছি। জানো, এই ঘরটা যে ভেঙে ফেলছে না দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। মাথা চূড়াটাও ভেঙে দিয়েছে। সত্যি বলছি, এত মনটা খারাপ করছে কারণ এই ঘরটাতে আমি আশা থেকে দেখি, তো তাই একটু কেমন লাগছে, মনে হচ্ছে এত সুন্দর ঘরটা ভেঙে ফেলছে। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর জানো একটা পার্সেল এসেছিল, তো রান্না করছি একদিকে, একদিকে করছি মায়ের লাইফ, আর একদিকে পার্সেল এসেছে, তো ছোটাছুটি করে পুরো একদম আমার অবস্থা শেষ। আর এখন ঘড়ি কাটা প্রায় 3টের মতো বেজে গেছে, আজকে খেতে কিন্তু আমার বেশ লেট হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। লাঞ্চে আছে চিকেন, গরম গরম চিকেন। এখানে স্যালাডের জন্য আমি পেঁয়াজ আর লেবু নিয়েছি। এখানে আছে বেগুন ভর্তা, আর এখানে আছে পালং শাক দিয়ে চুনো মাছ, আর এখানে আছে পাঁচ মিশুলি সবজি, আর নিচেরটায় আছে ভাত। এই হলো আজকের আমার লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি এই যে পার্সেলটা খুলতে। কী পার্সেল এসেছে চলো তোমাদেরকে দেখাই। আমি তো জানি কী পার্সেল এসেছে, তো তোমাদের সাথে শেয়ার করবো কী পার্সেল এসেছে। দাঁড়াও, তোমাদের দাদাভাই যেখানে ডিউটিতে গেছে সেখানে জায়গাটা বেশ ভালো জানো, আমাকে একদিন ভিডিও কল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি ওকে এই কথাটা বলছিলাম, বেশ ভালো জায়গা বল, ও বলল হ্যাঁ খুব সুন্দর জায়গা। যাই হোক, আমার পার্সেলটা খোলা কিন্তু হয়ে গেছে, আর এই যে দেখো প্যাকেট একটা দেখতে পাচ্ছ, এই যে দেখো লরিয়াল থেকে আমি অর্ডার করেছিলাম, তো কী অর্ডার করেছি দেখ। এত সুন্দরভাবে এখন ফ্লিপকার্টগুলোতে অর্ডারগুলো প্যাক দেয় না, খুব ভালো লাগে কিন্তু, মানে এর যেন কোনো মানে খারাপ কেউ ইউজ করতে পারবে না। অনেক সময় আগে কি হতো, এমনি এমনি দিয়ে দিত প্যাকেটের মধ্যে মুড়ে, তো তা থেকে অনেক রকম খারাপ আর কি বেরোতো প্রোডাক্ট। তো এখন প্রোডাক্টগুলো আশা করি ভালো হবে। আমি অনেক দিন হয়ে গেছে এখান থেকে কিছু কিনি না, আমি অন্য একটা অ্যাপ থেকে কিনি। এই যে দেখো শ্যাম্পু, এই যে একটা কন্ডিশনার, কন্ডিশনার মানে এটা হচ্ছে মাস্ক একটা, এটা একটা মাস্ক সবকটা চুলের। আর এই যে ক্রিমটা, মানে এটা হচ্ছে ওই এর সাথে ওই মাস্ক আর এই চুলের জন্য। স্মুথনিং করলে তো আলাদা আলাদা শ্যাম্পু আর তোমার এই ক্রিম ইউজ করতে হয়, তো আমি এই শ্যাম্পুটা বড় বড় ইউজ করি, আর তার সাথে এই ক্রিমটা রয়েছে, আর সঙ্গে এই আর কি চুলটা রিপেয়ারিং করবার জন্য। অনেক সময় কি হয়, চুল আমাদের স্মুথিং করতে গিয়ে বা স্ট্রেটনিং করতে গিয়ে চুলটা অনেকটা সেই খড়ের মতো হয়ে যায়, তো এইটা এর সাথে মিক্সড করে যদি ইউজ করা যায় তবে কিন্তু খুব ভালো।
খুব দরকার, সেটাকে সোশ্যাল মিডিয়াতে আনবার কোন দরকার নেই এবং সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে সেটাকে কাটাছেড়া করবার কোন প্রয়োজন নেই। কারণ প্রথম কথা হচ্ছে, একটা স্ত্রীকে যখন, একটা মেয়েকে যখন তার বাবা মা বিয়ে দেয়, সম্পূর্ণটা তার স্বামীর ওপর তুলে দেয়, তার মান সম্মান, তার ভরণ পোষণ সবকিছুটাই কিন্তু সে তার স্বামীর উপর, মানে তাদের জামাইয়ের উপর তুলে দেয়। তো যখন একটা অশান্তি হবে বা বাড়ির মধ্যে একটা ঝামেলা হবে, সেটা বন্ধ কামরার মধ্যে দুজনে মিলে মিটিয়ে সেটাকে এন্ড করাই দরকার। সেটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে সেটাকে কাটাছেড়া না করাই ভালো। তো আমি বলছি, আমাদের এখন যে চর্চিত টিনা এবং আমাদের সন্দীপ দাকে নিয়েই আমি কথাটা বলছি, সন্দীপকে নিয়ে। তো এরা দুজনে স্বামী স্ত্রী, এরা দুজনে একে অপরের প্রতি কাদা ছেঁড়াছিটি করে প্রত্যেকটা সময়। একে অপরে ভালো থাকুক, নিজেরা নিজেদের মতো থাকতে পারতো, এইভাবে সত্যিই কাটাছেড়া করবার কোনো প্রয়োজন নেই। এতে নিজেরা প্রত্যেকটা মানুষকে খারাপ করছে, নিজের ফ্যামিলির মা বাবাকে খারাপ করছে, এমনকি ওদের যে ছোট বাচ্চা আছে তার ওপরও প্রভাব পড়ছে। এটা হয়তো ওরা এখন বুঝতে পারছে না, কিন্তু যখন 10 বছর পর ওদের বাচ্চা বড় হবে, তখন যখন ওকে আরও পাড়া প্রতিবেশী সকলে বলবে এইসব কথাগুলো, তখন ওর বাচ্চাটার ওপর এফেক্টটা বেশি পড়বে। যাই হোক বন্ধুরা, আমি মনে করি যে ঝগড়া হোক, মারপিট হোক, মারামারি হোক, যাই হোক না কেন, সেটা বন্ধ দরজার মধ্যে করে দরজাটা যখন খুলবে তখন যেন হাসি মুখে বেরো। প্রত্যেক মানুষ যেন বোঝে যে বন্ধ দরজার ভেতরে কী হচ্ছে সেটা জানার দরকার নেই, বন্ধ দরজার বাইরে যে এটা হেসে আসছে এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আমিও সেটাই মনে করি। জীবনে প্রত্যেকটা জিনিসে চলার পথে অনেক কিছু কাঁটা আসবেই, এটা স্বাভাবিক বিষয়। সব কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। যখন না তুমি সেটা মানতে পারবে, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, সেটা তোমার কাছে অনেকটা ভালো। তবুও নিজেকে সংযত রেখে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা বুঝে চলাটাই ভালো, হুটাট করে ডিসিশন না নেওয়াই ভালো। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব কিমতি। আজকে হয়তো বসে তোমাদের সাথে কথা বলছি, পরক্ষণে আমি হয়তো পৃথিবীতে নাও থাকতে পারি। তাই প্রত্যেকটা সময় নিজেকে বুঝে চলতে হয়। এবং আমি এখন যেটা বুঝি, কোনো মানুষকে দুঃখ দেওয়ার কোনো দরকার নেই। যাকে তোমার পছন্দ না বা তুমি মনে করছো যে সে তোমাকে কোনো একটা কথা বলছে, কষ্ট দিচ্ছে, তো সেই জায়গা থেকে তোমার সরে যাওয়াটা সবথেকে ভালো। যাই হোক, কতটা কি ভালো বললাম বা খারাপ বললাম আমি জানি না, তবে আমার যেটা মতামত আমি সেটাই জানিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।